গর্ভাবস্থায় একজন নারীর পেটে বাচ্চাকে সুস্থ রাখতে এবং বাচ্চাকে সুন্দরভাবে ভূমিষ্ঠ করতে, পাশাপাশি মাকেও সুস্থ রাখতে অন্ততপক্ষে তার হিমোগ্লোবিন 10 থেকে 12-র মধ্যে থাকা উচিত। তবে হিমোগ্লোবিন যদি কোনো নারীর 10-এর নিচে নেমে যায়, তা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে করে বাচ্চা কম পরিমাণে পুষ্টি পায়, অক্সিজেনও কম পায়, শিশু ভালোভাবে বড় হতে পারে না, প্রসবের সময় মা ও শিশুর মৃত্যুও ঘটতে পারে। আপনার হাতে যদি অল্প কিছুদিন সময় থেকে থাকে আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য, তাহলে আজকে আমি আপনাকে এমন একটি ডায়েট প্ল্যান দেব, যে ডায়েট প্ল্যানটির মাধ্যমে আপনি 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনার হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে আনতে পারবেন এবং আপনার হিমোগ্লোবিনের মাত্রাকে সঠিক মাত্রায় নিয়ে আসতে পারবেন। আপনি গর্ভাবস্থার যে কোনো পর্যায়েই থাকুন না কেন, যদি আপনি আপনার হিমোগ্লোবিনের মাত্রা, রক্তের পরিমাণকে বাড়াতে চান এবং গর্ভে বাচ্চাকে সুস্থ রাখতে চান, তাহলে আজকের খাদ্য তালিকাটি অবশ্যই দেখে নেবেন। এটি একটি পূর্ণাঙ্গ খাদ্য তালিকা। যে খাদ্য তালিকাটি শুধুমাত্র রক্ত বাড়ানোর জন্য নয়, একজন গর্ভবতী মা তার পুরো গর্ভাবস্থা জুড়ে খেতে পারলে যেমন তার শরীরে রক্ত বাড়বে, তেমনই তার সকল ধরনের সমস্যাগুলোর সমাধান হবে, সে সকল ধরনের পুষ্টিও সঠিক মাত্রায় পেতে পারবে। চটজলদি হিমোগ্লোবিন বাড়ানোর এই ডায়েট প্ল্যানটি অথবা খাদ্য তালিকাটি বলার আগে আমি বলে রাখি, এখানে সাধারণ কিছু খাবার দিয়ে এই প্ল্যানটি সাজানো হয়েছে, যেন আপনারা সহজেই খাবারগুলো সংগ্রহ করতে পারেন, অধিক টাকা খরচ করতে না হয়। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনার হিমোগ্লোবিনের মাত্রাকে সঠিক লেভেলে আনার জন্য প্রত্যেকদিন অন্ততপক্ষে 2 ধরনের ফল আপনাকে অবশ্যই খেতে হবে। আমি সহজ 2 ধরনের ফলের কথা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আনার কিংবা ডালিম। লাল জাতীয় খাবারগুলো আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব সাহায্য করে থাকে, তাই খাদ্য তালিকায় এই ধরনের খাবারগুলো রাখা উচিত। গর্ভবতী মহিলারা প্রত্যেকদিন 1টি অথবা 2টি আনার কিংবা ডালিম খাবেন। যদি বড় সাইজের খান তাহলে 1টি, আর যদি ছোট সাইজের খান তাহলে 2টি। তবে মাথায় রাখবেন, এর বিচি সমেত ভালোভাবে চিবিয়ে খাবেন, কোনো অংশ ফেলে দেবেন না, এতে ভরপুর পুষ্টি পেতে পারবেন। ডালিমের সাথে আরও একটি ফল আপনাদেরকে অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে, তবে আমি সেটি কঠিন কোনো ফল বলবো না। সহজলভ্য ফল হিসেবে সাইট্রাস ফলগুলো আমরা চিনি, হয় 1টি করে কমলা অথবা 1টি করে লেবু খান। ডালিম এবং 1টি করে লেবু যদি আপনি খেতে পারেন, কিংবা ডালিম ও কমলা যদি খেতে পারেন, তাহলে আপনার দৈনন্দিন পুষ্টির চাহিদা এবং ফলের চাহিদা পূরণ হয়ে যাবে। গর্ভাবস্থায় 2টো করে ফল খাওয়াই যথেষ্ট। প্রতিদিন সবার পক্ষে ডালিম খাওয়া সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে 1টি লেবু অথবা 1টি কমলা লেবুর সাথে খেতে পারেন 1টি অথবা 2টি কলা, এটিও আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে। এতে ভরপুর মাত্রায় আপনি আয়রন পেয়ে যাবেন, এছাড়াও পটাশিয়াম, ফসফরাস, অন্যান্য পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, বি, সি, এগুলো আপনি ভরপুর মাত্রায় পেয়ে যাবেন। কলা যেমন আপনাকে ফুল রাখতে সাহায্য করবে, অর্থাৎ কলা খেলে আপনার পেট ভরা ভরা অনুভব হবে, পাশাপাশি আপনি পুষ্টিও পাবেন। দেশি পাকা কলা বড় সাইজের হলে 2টো অথবা ছোট সাইজের হলে 3টি খেতে পারেন। তবে এখানে কিছু কথা বলে রাখা ভালো, যাদের ডায়াবেটিস আছে বা কোনো খাবার খেলে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ে, কিছু কিছু ফল নিষেধ আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন সেই ধরনের ডায়েট প্ল্যানগুলো মেনে চলতে। অর্থাৎ যাদের শারীরিক অসুবিধার কারণে কোনো খাবার নিষেধ করা আছে, সেই খাবারগুলো তারা খাবেন না। এই 15 দিনের মধ্যে যেমন আপনার 2টো করে ফল খেতে হবে, তেমনই অবশ্যই 1 মুঠো ড্রাই ফ্রুটস খেতে হবে। আপনি ড্রাই ফ্রুটসের মধ্যে সকল ধরনের ড্রাই ফ্রুটস ভাগ ভাগ করে খেতে পারেন, অর্থাৎ কোনোদিন চীনাবাদাম, কোনোদিন কাঠবাদাম, কোনোদিন কাজু বাদাম, কোনোদিন আখরোট, কোনোদিন খেজুর, কোনোদিন কিশমিশ, এভাবে ভাগ করেও খেতে পারেন, আবার প্রতিদিন সবগুলো মিলিয়েও খেতে পারেন। যদি সব ধরনের ড্রাই ফ্রুটস আপনার পক্ষে খাওয়া সম্ভব না হয় কিংবা সংগ্রহ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র খেজুর কিংবা চীনাবাদামও খেতে পারেন, কারণ এগুলো আপনার পুষ্টি চাহিদাকে পূরণ করবে। রোজ 1 মুঠো করে খাওয়াই যথেষ্ট। দুপুরে যখন খাবার খেতে বসবেন, তখন তো খাদ্য তালিকায় 1 ধরনের শাক থাকতেই হয়। আমি 3 ধরনের শাকের কথা বলবো, যার মধ্যে থেকে যে কোনো 1টি আপনি বেছে বেছে প্রত্যেক দিনই এই 15 দিন খাবেন। অর্থাৎ এই 3টি শাকের মধ্যে যেটি আপনার ভালো লাগে সেটি আপনি নির্বাচন করতে পারেন। হয় আপনি প্রতিদিন লাল শাক খান, কিংবা কচু শাক খান। কচু শাকের মধ্যে ভরপুর মাত্রায় আয়রন রয়েছে, তেমনই আয়রন রয়েছে লাল শাকের মধ্যেও। অল্প তেল মশলা দিয়ে লাল শাক অথবা কচু শাক, যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদি অল্টার করেও রাখতে চান, রাখতে পারেন, অর্থাৎ একদিন লাল শাক খেলেন, একদিন কচু শাক খেলেন।
লাল কিংবা কচু শাক ছাড়াও আরও একটি শাকের কথা বলছি, যেটি শীতকালে ভরপুর মাত্রায় পাওয়া যাচ্ছে। এতে প্রচুর আয়রন রয়েছে, রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণও। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বা কিডনির কোনো জটিলতা রয়েছে, তারা সেই শাকটি খাবেন না। সেটি অন্য কোনো শাক নয়, সেটি হচ্ছে পালং শাক। পনির দিয়ে রান্না করা পালং শাক, পালং পরোটা, এমনিতেই পালং শাকের ভাজি কিংবা পালং শাক দিয়ে স্মুদি, যেভাবে আপনার মন চায় সেভাবে আপনি পালং শাককে সেবন করুন। তবে এই 15 দিনের মধ্যে এই 3 প্রকারের শাকের মধ্যে 1 প্রকারের শাক প্রতিদিনই আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে, আপনি পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। দুপুরের খাদ্য তালিকায় যেমন শাক রাখবেন, তেমনই যে কোনো 1 প্রকারের ডাল রাখবেন। আমরা বাজারে বিভিন্ন ধরনের ডাল পাই, মুগ ডাল, মসুর ডাল, মাসকলাইয়ের ডাল কিংবা ছোলার ডাল। যেই ডালটি আপনার ভালো লাগে বা খেতে পছন্দ হয়, সেই ধরনের ডাল ঘন করে রান্না করা 1 বাটি অবশ্যই রাখতে হবে। এই যে বিভিন্ন কালারের ল্যান্টিলস অথবা ডালগুলো আমরা পেয়ে থাকি, এগুলো আয়রন ও পুষ্টি উপাদানে ভরপুর, এগুলো আমিষেও ভরপুর, যা খুব সহজেই আমাদের হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়ায়। পাশাপাশি এর ফোলেট শিশুর মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে থাকে। তাই পছন্দ অনুযায়ী যে কোনো 1 প্রকারের ডাল ঘন করে রান্না করে দুপুরের খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এই সময় আপনি বাজারে প্রচুর পরিমাণে বিটরুট পেয়ে যাবেন। শীতকালে বিটরুট বেশি পাওয়া গেলেও সারা বছরই এখন পাওয়া যায়। প্রতিদিন 1টি করে বিট খাবেন। যদি চান এটিকে আপনি সালাদ হিসেবে খেতে পারেন, জুস হিসেবেও খেতে পারেন, কিংবা সবজি হিসেবেও রান্না করে খেতে পারেন, যেভাবেই খান না কেন। বিট গর্ভবতীদের দেহের রক্ত বাড়াতে খুব সাহায্য করে থাকে, পাশাপাশি এটি আপনার বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদাকেও পূরণ করবে। গর্ভবতীদের হিমোগ্লোবিন এবং রক্তের মাত্রা বাড়াতে কলিজার কোনো বিকল্প নেই। সাপ্তাহিক 1 থেকে 2 দিন পশুর কলিজা রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি গরু, খাসি কিংবা মুরগির কলিজাও খেতে পারেন। তবে গরু ও খাসির কলিজার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন পাওয়া যায়। এই আয়রন আপনাকে খুবই সাহায্য করবে রক্ত বাড়াতে। যেহেতু এটি কোলেস্টেরল সমৃদ্ধ একটি খাবার, তাই এটি প্রতিদিন খাওয়া যাবে না। সর্বোচ্চ সাপ্তাহিক 1 থেকে 2 দিন 3 থেকে 4 টুকরো পর্যন্ত খেতে পারেন। আর মাথায় রাখবেন, যদি আপনার হাই প্রেশারের সমস্যা থাকে কিংবা যদি আপনার হার্টের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই খাবারটি খেতে পারবেন না। কলিজার সাথে দুপুরের খাদ্য তালিকায় সাপ্তাহিক 1 থেকে 2 দিন আপনি মাংস খাওয়ার চেষ্টা করবেন। সেটা হতে পারে মুরগির মাংস, গরু, খাসি কিংবা অন্য কোনো প্রাণীর মাংস, যে মাংস খেতে আপনি পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে খাদ্য তালিকায় আপনি পাখির মাংসও রাখতে পারেন। প্রতিদিন অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে বা দিনের যে কোনো সময় যখন আপনার ভালো লাগে তখন 1 গ্লাস কুসুম গরম দুধ পান করবেন। দুধের মধ্যে সকল ধরনের পুষ্টি উপাদান রয়েছে। যদিও এতে আয়রনের মাত্রা খুব বেশি নেই, তবে এটি আপনার অন্যান্য পুষ্টি চাহিদাগুলোকে পূরণ করবে। পাশাপাশি 2টো সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম আপনার শরীরের জন্য এখন বেশি উপকারী। ডিম ভাজা বা পচের চেয়ে সেদ্ধ ডিমে বেশি পরিমাণে পুষ্টি রয়েছে। আপনি অন্ততপক্ষে 2টো কুসুম শুদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন। তবে হাই প্রেশারের রোগীরা এবং হার্টের সমস্যা থাকলে সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের 1/7 অংশ খাবেন। এই হচ্ছে আপনার ডায়েট প্ল্যান। আমি আলাদাভাবে কোনো মাছ কিংবা ছোট মাছের কথা বলছি না, যেহেতু আমরা বাঙালি, কম বেশি আমরা সকলেই মাছ খেয়ে থাকি, তাই আলাদাভাবে মাছের কথা বলার কোনো কিছু নেই। সাপ্তাহিক 1 থেকে 2 দিন বড় কিংবা সামুদ্রিক মাছ অথবা ছোট মাছ খাদ্য তালিকায় রাখতে পারেন। এই ডায়েট প্ল্যানটি 15 দিন করার পরই আপনার হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে। তবে 1 মাসে সর্বোচ্চ 1 পয়েন্টের বেশি আপনি হিমোগ্লোবিন বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যতই খান না কেন, আপনার মাথায় রাখতে হবে এই হিমোগ্লোবিনের মাত্রাটা ঠিক রাখার জন্য প্রত্যেক মাসে অর্থাৎ গর্ভাবস্থা জুড়ে আপনাকে এই খাদ্য তালিকাটি চালিয়ে যেতে হবে। অর্থাৎ শুধুমাত্র 15 দিন খেয়ে আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনার হিমোগ্লোবিন আবার কমে যাবে। আশা করছি আজকের এই খাদ্য তালিকাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।